বলতে যার জিতে ফিরে আসা যন্ত্র ধারালো মন সরায় ধোঁয়াশা চলতে চলতে কত ছুরি বোমাগুলি কাচের দাপটে সবই হয়েছে মাদুলি ও ও হো 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 দূরের দিগন্তে প্রশ্ন হাজার মাটিতে পাতাই পড়ল রাজার পড়তে লড়তে মরতে ভয় না পাওয়া খুব দুরন্ত একটা কোন হাওয়া ঘুরবে খুঁজবে সর জমিনে সবই সেই টানেতে অভিযানে যাওয়া রাজা রায়চৌধুরী অর্থাৎ কাকাবাবু তৈরি এক হাতে ক্লাচ ও অন্যদিকে সন্তুকে নিয়ে পাহাড় চূড়ার আতঙ্ক কাটাতে একেবারে প্রস্তুত তবে এবার রূপম ইসলাম অরিজিৎ সিং এবং অনুপম রায়ও কাকাবাবু ও সন্তুর সঙ্গী হলেন পাহাড় চূড়ায় একসাথে পা না মেলালেও কাকাবাবুর অভিযানের খানিকটা প্রস্তুতি বেশ বুঝিয়ে দিল এই তিনটি মানুষের গান মুক্তি পেল ইয়েতি অভিযানের প্রথম গান কাকাবাবুর অভিযান প্রথমবার ইন্দ্রদীপ দাশগুপ্ত সুরে একসাথে গান গাইলেন এই তিন গায়ক কাকাবাবু মানেই আমাদের জন্য যেন ব্যাক টু ছোটবেলা তাই এদিন টলি পাড়ার কচিকাচারাই প্রথম দেখল কাকাবাবুর অভিযান আর এই গান দেখে যে বেশ সন্তুষ্ট তারা তা ভালোই বুঝিয়ে দিলেন কাকাবাবুকে লঞ্চ আমাদের আমাদের ইয়েতি অভিযানের গান অ্যান্ড সন্তু আছে এখানে এভরিবডি ইজ দেয়ার এবং দেখতেই পাচ্ছেন যে আপনারা যে আজকে এই গানটা যারা লঞ্চ করেছেন আজকে আমাদের আমাদের ফার্স্ট লোকে দেখেছেন যারা তাদের ইনস্ট্রাকশনে তারা সব এখানে আমাদের উপস্থিত আমাদের ইন্ডাস্ট্রির যারা আমাদের কাজ করেন তাদের সব খুদে খুদে তাদের ইনস্ট্রাকশনে এই গানটা আজকে লঞ্চ হচ্ছে তাদের হাত দিয়ে অ্যান্ড আই থিঙ্ক ওদের রিয়াকশনসটা খুব ইম্পর্টেন্ট কারণ কাকাবাবু এবং সন্তু অফকোর্স মানে বহুদিন পরে আমরা মিশর রহস্য থেকে শুরু করেছি জার্নিটা অ্যান্ড দ্যাট ফিল্ম আমার কোথাও মনে হয় এই ছবিটা যেরকম সিনেমা হিসেবে দেখা দরকার কোথাও একটা আমাদের দায়িত্ব আছে যে নতুন যে প্রজন্ম যারা এখন বড় হবে এরা এরাই ফিউচার হবে এরাও যেন কোথাও আস্তে আস্তে কাকাবাবুটাকে চিনতে চিনতে বড় হয় কারণ রেগুলারলি তো এরা এখন কাকাবাবু পড়েন না কিন্তু আমার মনে হয় যখন সিনেমাগুলো আসতে থাকবে অ্যান্ড দে উইল গেট ইনভলভ অ্যাজ এ সিনেমা দে উইল রিলেট কাকাবাবু অ্যান্ড সন্তু অ্যান্ড দে উইল অলসো স্টার্ট নোয়িং কাকাবাবু সো এটা আমাদের কাছে একটা বড় কাজ মানে এটা একটা বড় দায়িত্ব সো এই জন্য আজকে আমি ছোটোদেরকে সব এখানে ডেকেছি ইনভাইট করেছি ওরা গানটা দেখেছে একজন কথা বললে কিন্তু এক্ষুনি সব কেঁপে যাবে লাইট বন্ধ হয়ে যাবে আপনাদের ক্যামেরাও বন্ধ হয়ে যেতে পারে তিনি এখানে উপস্থিত আছেন একবার চোখটা দেখাবে চশমাটা খুলে একবার চোখটা দেখাবে আমার দিকে না ওটা আবার কিছু হবে না তুমি দেখাও একবার আচ্ছা এবার কেমন লেগেছে তোমরা সবাই জিজ্ঞেস করবে ওদেরকে ওরা ওরা রিয়াকশন দেবে আজকে কেমন লেগেছে গানটা কেমন লেগেছে ভালো তো তোমার ভালো লেগেছে ওদের কি তুমি দেখে ভালো লেগেছে ভালো লেগেছে শুধু ভালো লেগেছে না গানটা দেখে তোমার কি মনে হলো পাহাড়ে যেতে ইচ্ছে করছে হ্যাঁ বরফে যেতে ইচ্ছে করছে ঠান্ডা লাগছিল ওখানে বসে বসে এত বড় জানো কত বরফের মধ্যে শুট করেছে কি কষ্ট করেছে আমরা এই শুটিংটা করতে কত ঠান্ডা মাইনাসের মধ্যে ঠান্ডাটাও মনে হচ্ছিল মানে শীত শীত করছিল দেখে হ্যাঁ একেতেই শীত করছিল ওরে বাবা রে আচ্ছা এই যে বাবার গান শুনেছ কি বাবার গানটা কি ভালো বাবা কেমন গায় ভালো আমরা আমরা একসাথে বলে দিই সেটা হচ্ছে এটা আমরা প্রত্যেকে জানি হিউজ অ্যামাউন্ট অফ এফোর্ট গোজ অন মানে এরকম একটা ছবি বানানোর জন্য প্রচণ্ড প্ল্যানিং এবং একটা প্রচণ্ড টিম এফোর্ট দরকার পড়ে এবং সিনেমা থিয়েটার গান যে কোনো যাই হোক না কেন এটা আলটিমেটলি একটা টিম জব একটা কম্পোজিটার তো সেটা প্রতিটা ফ্রেমে নজর পড়েছে ছবিটার তো গানটাও একটা টিম এফোর্ট তিনজন দারুণ সিঙ্গাররা গিয়েছেন এবং পুরো এই যে ইয়েতির ইউনিটটা এরকম একটা স্কেলে বাংলা ছবিকে নিয়ে গেছে আমার নিজের ভেবে খুব প্রাউড লাগছে ও ও ও ওর হাউ হি ফেল্ট অ্যাবাউট দিস সং গানটার ভিজুয়ালস দেখেছো ওরা তো গানটা গেয়েছে দে হ্যাভ গিভেন লাইফ টু দ্য সং বেসিক্যালি এরা তিনজনে মিলে গানটা ইন্দ্র ইজ অলওয়েজ ফ্যান্টাস্টিক প্রসঙ্গ দারুণ লিখেছে বাট অ্যাট দ্য সেম টাইম গানটা গেয়েছে এবার সেই গানটার সঙ্গে ভিজুয়ালস এসছে এটা বোধহয় প্রথম দেখলো আজকে হাউ হি ইজ ফিলিং অ্যাবাউট দ্য ভিজুয়ালস অফ দিস ফিল্ম আমি আমি বলবো ওকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য অসাধারণ মানে জাস্ট ভাবা যায় না এটা আমার খুব ছোটোবেলার খুব প্রিয় উপন্যাস আমি আনন্দমেলার পাঠক ছিলাম এবং আনন্দমেলায় এটা ধারাবাহিকভাবে বেরোতো তখন থেকে মানে গোগ্রাসে গেলা যাকে বলে সেই দৃশ্যগুলো আজকে পর্দায় দেখছি থ্যাংকস টু বোম্বাদা মানে আমার মতে যতজন কাকাবাবু করেছেন বোম্বাদা ইজ দ্য বেস্ট এবং মিশর রহস্যও আমার ভীষণ ভালো লেগেছিলো এটা সব কিছুকে ছাপিয়ে যাবে এবং সৃজিৎকে অভিনন্দন যে এরকম অসাধারণ একটা ফিল্ম এরকম অসাধারণ একটা বড় মাপ
সেটা বাংলা ইন্ডাস্ট্রিতে ও নিয়ে এলো, এবং গানটা তো সবার ভালো লেগে গেছে অলরেডি, আমার আর কিছু বলবার নেই। তবে দু লাইন গাইব, দূরের দিগন্তে প্রশ্ন হাজার, মাটিতে পাতাই পড়লো রাজার, দূরের দিগন্তে প্রশ্ন হাজার, মাটিতে পাতাই পড়লো রাজার, পড়তে লড়তে মরতে ভয় না পাওয়া, খুব দুরন্ত একটা কোন হাওয়া, উড়বে খুঁজবে সর জমিনে সবই, সেই টানেতে অভিযানে যাওয়া। মানে আমি জানি সিনেমা দেখাতে নিয়ে যান না, কিন্তু আমার কথা মনে হয় মা বাবারাও তো ছোটোবেলায় এই কাকাবাবু পড়েছেন। আমার মনে হয় আজকে এখানে যারা উপস্থিত আছে এমন কেউ নেই যেখানে যারা ছোটো ছোটোদের নিয়ে এসছেন, বিকজ এই কানেক্টটা অসাধারণ কাকাবাবু সন্তু বিদ্যি। মানে তোমাদের ছোটোবেলাটা তোমরা দেখে নিয়েছো যে কাকাবাবু সন্তু কেমন কানেক্টেড, কিন্তু যারা আরেকটু ছোট আমার মনে হয় যে সময়টায় আমরা আসছি আর কাকাবাবু সন্তুকে চেনাবার জন্য এবং এরকম একটা জার্নিটার মধ্যে ছবিটা দেখানোর জন্য, মানে আমি নিজে একজন বলি যে আমি বহুদিন ধরেই, যেটা আমি আগেও বারবার বলার চেষ্টা করেছি, আমি নানা রকম চরিত্র নানা রকম ছবি করে ফেলেছি, বাট আমার কোথাও মনে হয় আমাকে এই কাকাবাবু করে যে তৃপ্তিটা দেয়, প্রথম তৃপ্তি যেটা দেয় যে আমি আমার আর একটা নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছি, কারণ সেই অডিয়েন্সটার জন্য আমি কখনো কাজ করে উঠতে পারি না বা আমাদের মতন লোকরা সেই সুযোগও খুব একটা পায় না। মানে আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা গুবিগান বাঘাবাইনার করতে পারবো না, কিন্তু এই একটাই ছবি পেয়েছি কাকাবাবু এবং সন্তু, এটা আমার আর একটা নতুন অডিয়েন্সকে তৈরি করে দেয়। অনেক বাচ্চারা আমাকে দেখে কিন্তু হয়তো প্রসেনজিৎ বলেন না, তাকিয়ে অনেকক্ষণ থেকে বলে কাকাবাবু, সো এটা আমার কাছে একটা বড় পাওনা, অ্যান্ড আই ওয়ান্ট টু কন্টিনিউ ইট টিল মাই লাস্ট ডে, যে আমি কাকাবাবু সন্তুকে আই এম সো প্রাউড যে আমি আজকের জেনারেশন আজকের দিনে দাঁড়িয়ে সৃজিতের মতন একজন পরিচালককে নিয়ে আমি আমার অডিয়েন্সের কাছে কাকাবাবু সন্তুকে নিয়ে আসতে পেরেছি, যে কারণে পুজোর সময় তো আমরা কাকাবাবু শারদীয় সংখ্যাটা মিস করি, মানে কাকা এই যে আমরা ওয়েট করতাম পুজোর সময় বেরোবে সেটা তো এখন আর বেরোয় না, শারদীয়ার গান বেরোয় না, সেরমভাবে একটা সিনেমাও তো প্রায় একটা শারদীয়ার সংখ্যার মতন, তাই আমরা এই সংখ্যাটাকে পুজোর সময় আনছি যাতে বাবা মারা হল ভর্তি করে দাদু দিদার হাত ধরে নাতি নাতনিকে কিম্বা পাহাড়ে বেয়ারা বিপদ যদি পদে পদে বাড়ে, রহস্য দানা বাঁধে কলারের নিচে, সর্বনাশের সাপ বিপদের বিচে, ও সাথে নিজেরা গান গাইলেন এবং তাদের এই নতুন অভিযান নিয়ে কথা বললেন রূপম ইসলাম ও অনুপম রায়। খুব আনন্দ লাগছে যে ইয়েতি অভিযান রিলিজ করছে, শ্রীদাকে এবং গোটা টিমকে, বোম্বাদা সন্তু সবাইকে অল দ্য বেস্ট, খুব ভালো হোক, সবাই দেখুক ছবিটা, এবং বাংলায় ধরনের অ্যাডভেঞ্চার ফিল্ম হওয়া খুব প্রয়োজন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে গোটা টিমটাকে আমার আন্তরিক শুভেচ্ছা, এবং এই গোটা টিমের একটা ছোট্ট অংশ হতে পেরে খুব ভালো লাগছে। মাউন্ট এভারেস্ট যাবি নাকি? অসাধারণ অভিজ্ঞতা, এবং এটা সৃজিতের পরিকল্পনা, ইন্দ্রদীপও হয়তো এই পরিকল্পনার ভাগিদার, কাজেই তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। গানটা তারা কীভাবে তৈরি করলেন, তিনজন গায়ককে কীভাবে ব্যবহার করলেন, সেটা অবশ্যই শ্রোতারাও প্রতীক্ষা করছেন জানতে, আমরাও শুনিনি গানটা, কাজেই শুনবো, আশা করি ভালো লাগবে। তবে এই সবের মাঝে একজনকে ভুলে গেলে কিন্তু চলবে না, সেই হলো কাকাবাবুর ছায়া সঙ্গী সন্তু। হ্যাঁ, আই থিঙ্ক প্রথমবার যখন ট্রেলারটার এত ভালো রেসপন্স, অ্যান্ড সকলেই ট্রেলারটার গ্র্যান্ডজারটা নিয়ে খুব কথা বলছে যে এরকম গ্র্যান্ড স্কেলে সিনেমাটার ঝলক আগে কখনো দেখেনি, তো আই থিঙ্ক তার সাথে টাইটেল ট্র্যাকটাও ইকুয়ালি গ্র্যান্ড হওয়ার, মানে হওয়াটা দরকার ছিল। অ্যান্ড আই থিঙ্ক এটা তিনজন মিলে যে মানে আছে, অরিজিৎ সিং, অনুপম দা, অ্যান্ড সবাই মিলে যে অনুপম দা সবাই মিলে যে এই গানটা তৈরি হয়েছে, আই থিঙ্ক ইটস ভেরি গ্র্যান্ড। অ্যান্ড মানে এইরকমই একটা গ্র্যান্ড গান না হলে কিন্তু কাকাবাবুর সেই ফিলটা পাওয়াটা যেত না। সো আই থিঙ্ক ট্রেলারে কিছুটা অভিযানের ঝলক পেয়েছে, তারপরে এরকম একটা গ্র্যান্ড স্কেলে গান, এরকম গান তার সাথে এরকম ভিজুয়ালস, তো আই থিঙ্ক ওই অ্যাডভেঞ্চারের টেস্ট আরেকটু পেলো দর্শক। সো এখন জাস্ট আই থিঙ্ক মানে আমি তো মানে এক্সপেক্ট করবো যে সবাই মানে ওয়েট করে থাকুক যে পূজোর জন্য, এন্ড এসে সবাই মিলে একসাথে অভিযানে যাক। কি কি বলছো, মুখ খাওয়া হবে না? এ কি টাইগার হিল নাকি? মাউন্ট এভারেস্ট কাকাবাবু, পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়। শেরপাদের পদবী শুধুমাত্র দর্জি, গেলু বা নর্গে হয় না, রায়চৌধুরী হয়। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।